কর্ণাটকের মাদ্রেশ্বরের মন্দির এটা আমরা অবলম্বনে তৈরি করার চেষ্টা করছি। তার উপরে একটা টিলা করে দিই, টিলার উপরে একটা শিব মন্দির আছে এবং এখান দিয়ে শিবের মাথা দিয়ে ঝর্ণা জল পড়বে। একটা পাহাড় করছি আমরা, পাহাড়ের উপরে আমাদের একটা শিব থাকছে 15 ফুট, সেই শিবের মাথার উপর দিয়ে জলটা পড়বে, জলটা এসে নিচে যাবে পাহাড়ের নিচে পড়বে এবং কিছু আপনার রামে আমাদের একটা গুহা করা হচ্ছে, সেই গুহার মধ্যে রাম সীতা যে একটা ইতিহাস ওখানে তুলে ধরা হচ্ছে, সীতা হরণ দিয়ে এটা তুলে ধরছি। সামনে একটা বিকট বড় শিব তৈরি করা হচ্ছে। কতদিন ধরে এই কাজটা চলছে? এটা আমাদের 26 বছরের পুজো, 26তম বছর। এটা এই বছরে এই কাজটা আমাদের শুরু হয়েছে আজ থেকে 3 মাস আগের থেকে আমরা এর প্রস্তুতি নিয়ে কাজটা চালাচ্ছি। এই যে গাছ বংশীয় আপনারা দেখছেন, এই সমস্ত এতে আমাদের 3 কুইন্টালের উপরে ধান বীজ লেগেছে, সেগুলোকে কলিয়ে টটের উপরে বীজ ফেলে সেটাকে মাটি দিয়ে তাকে গাছ তৈরি করে এই আপনি এখন যে পরিস্থিতিটা দেখছেন সেই পরিস্থিতিতে এখন এটা দাঁড়িয়েছে। দীর্ঘ প্রচেষ্টা, এই প্রচেষ্টায় প্রায় 3 মাস সময় আমাদের লেগেছে এবং সেটা হয়েছে দুর্গাপুজোর আগের থেকে আমরা শুরু করেছি। শিল্পীরা কোথাকার যারা তৈরি করছে? এই প্যান্ডেল প্যান্ডেলের টেক্সচারটা শুধু করেছে আর বাকি সমস্ত আমাদের ছেলেপেলে করছে দিন রাত। আপনাদের বাজেট কেমন এই পুজোর? আমাদের পুজোর বাজেট আমরা নিজেরা করছি, ওই জন্য মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকা বাজেট হচ্ছে। তার উপরে আমাদের নিজেদের আক্লান্তি পরিশ্রমের আমাদের সদস্যদের ব্যাপক একটা চাঁদা আমরা দিই।